এখনো অস্থিরতা কাটেনি চালের বাজারে। ভারত থেকে চাল আমদানির কোনো প্রভাবই নেই বাজারে, এখনো বেশি দামই বিক্রি হচ্ছে চাল। আবার এর সাথে যুক্ত হয়েছে ভোজ্য তেলের বাড়তি দাম। খোলা কিংবা প্যাকেটজাত ভোজ্য তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা পর্যন্ত, যা আগে ছিল সর্বোচ্চ 105 টাকা পর্যন্ত। রাজধানীর বাজারদর পরিস্থিতির বিস্তারিত ড্যানি ড্রং এর রিপোর্টে। এবছর দেশে চালের উৎপাদন কম হওয়ায় ঘাটতি পূরণের সিদ্ধান্ত হয় ভারত থেকে চাল আমদানির, কিন্তু বাস্তবে এর খুব একটা প্রভাব পড়ছে না বাজারে, কারণ বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। বিক্রেতাদের ভাষ্য, আমদানি করা ভারতের চালে আগ্রহ দেখা যাচ্ছে না ক্রেতাদের, তাই চাপ অব্যাহত রয়েছে দেশে উৎপাদনকৃত চালের উপরই। মোটা চাল এখনও বিক্রি হচ্ছে কেজি প্রতি 48 টাকা দরে। ইন্ডিয়ান চাল বর্তমানে এই বাংলাদেশের মানুষ খাইতে চায় না, কেন দাম কম তো গন্ধ আসে, এই জন্য আমরা তুলি না দোকানে। বাংলাদেশের চাউলেই বেশি এবং খাইতে মজা। 85 থেকে 90 টাকার মধ্যে সেটা আজকে 100 টাকার মতো নিল এই দোকান থেকে, তো চালের দাম তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে। এছাড়া গত দুই সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেলের দাম বেড়ে গেছে মাত্রার অধিক। সর্বোচ্চ 105 টাকা লিটারের ভোজ্য তেল এখন 130 টাকাও ছাড়াচ্ছে। লিটার সয়াবিন রূপচাঁদ 130 টাকা, আর আদার্স যেগুলো আছে 125 টাকা, 120 টাকার তেল নাই, সব আগে ছিল যে 100 টাকা, এখন 130 টাকা। তবে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে, গেল সপ্তাহের তুলনায় অনেক সবজির দামই নেমে এসেছে 40 টাকার নিচে। মূলা 20 টাকা কেজি, ফুলকপি 20 টাকা পিস, লাউ 40 টাকা পিস, সিম 40 টাকা কেজি, পেঁয়াজ কেলি 40 টাকা কেজি, জালি 50 টাকা পিস। মৌসুম অনুযায়ী দাম আরও কমার প্রত্যাশায় রয়েছেন ক্রেতারা। যে দোকানের দাম মনে করেন যে সিমের কেজি চাইতে আছে, তারা 60-70 টাকা সিমের কেজি চাচ্ছে, এবং অন্য অন্য সব সবগুলোরই দাম বেশি চাচ্ছে। মের 145 টাকা চাইছে আপনি সিমের বিচি, আমি নিলাম 120 টাকা। আলু পেঁয়াজের দামেও এসেছে স্বস্তি, পাশাপাশি মাছের বাজারেও একই পরিস্থিতি। সব ধরনের মাছের দাম আগের থেকে কিছুটা কম। এছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা।